বন্ধুরা বাইক হলো এমন একটা জিনিস, প্রত্যেকটা ছেলের কিন্তু একটা ইমোশান, অনেকের অনেক রকম বাইকের ড্রিম থাকে। এবার অনেকে নিতে পারে, আবার অনেকে কিন্তু নিতে পারে না। তবে যারা নিয়ে নেয় তো খুব ভালো, যারা নিতে পারে না তো আমি বলবো একদিন একদিন আপনারাও নিতে পারবেন। তো আজকে যে ভিডিও বিষয়টা সেটা হলো কি, যে দেখা গেল আপনারা একটা নতুন বাইক নিতে যাচ্ছেন বা নিয়ে ফেলেছেন, তো আজকে ভিডিওটা আপনাদের খুবই দরকার দেখাটা। কারণ দেখুন আজকে এই ভিডিওতে আপনাদের সামনে এমন 7টি পয়েন্ট তুলে ধরবো না, এই ভুলগুলো আপনারা বাইক নেওয়ার পরে কোনোদিনও করবেন না। এই ভুলগুলো যদি করেন না, আপনাদের বাইক কিন্তু লাস্টিং বেশি দিন করবে না। লাস্টে গিয়ে আপনাদের অনেক রকম সমস্যা দেখা দেবে, লাস্টে কিন্তু আপনার বাইকটাকে বিক্রি করতে হবে। আমরা দেখুন প্রত্যেকটা বেশিরভাগ কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, এবং মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই না যে এক বছর পর পর একটা বাইক আমরা বদলি আবার একটা নতুন বাইক নেবো। সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু লোকের ক্ষেত্রে হয়, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, এটাই কিন্তু বাস্তব। তো আপনারা কী করবেন, নর্মালি 3 বছর 4 বছর বাইকটাকে চলাবেন বা 5 বছর আপনারা চলাবেন, তারপরে সে বিক্রি করলেন, আলাদা জিনিস। তো নর্মালি কিন্তু 3 থেকে 5 বছর আপনার বাইকটাকে চলাবেন। তো সেই জন্য আপনাদের বাইকটা মেনটেন রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরই। তো মেনটেন রাখার জন্য আপনারা এই 7টা টিপস আপনারা, বা আমি 7টা ভুলের কথা বলবো, এটা আপনারা মাথার মধ্যে গেঁথে নিন বা আপনারা খাতা পেনের মধ্যে লিখে রাখেন। এই জিনিসগুলো আপনারা কোনো সময় বাইক কেনার পরে করবেন না, অন্তত সার্ভিসিং, প্রথম সার্ভিসিং বা দ্বিতীয় সার্ভিসিং অবধি বা 1500 কিলোমিটার অবধি তো আপনারা করবেনই না এই ভুলগুলো। তো ভুলগুলো কী কী জেনে নিন। জানার আগে অবশ্যই ভিডিওটা ভালো যদি লাগে, আর আমি গ্যারান্টি দেবো ভিডিওটা আপনাদের অনেকটা কাজে আসবে। সেই জন্য বন্ধুরা লাইকটা এখনই করে দিন, পরে ভুলে যাবেন। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা বুঝতে পারছেন, অবশ্যই ইনস্টাগ্রাম আইডির উপরে দেওয়া আছে, এই আইডিটা গিয়ে ফলো করে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট ওখানে গিয়ে ফলো করে মেসেজ করতে পারেন। তো চলুন মেন ভিডিওটা চলে যাই। এবার আমরা জেনে নিই পয়েন্টগুলো কী কী, এবং লাস্টে যে 7 নম্বর পয়েন্টটা আছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার। সেটার মধ্যে যেই ভুলটা আপনারা করেন এটা সবথেকে বেশি করেন। তো চলুন সবগুলো আপনাদের জানা দরকার। তো এবার তো পয়েন্ট নাম্বার 1, মানে প্রথম যে ভুলটা আপনারা অনেকেই করেন সেটা হলো ইঞ্জিন রেড লাইন। মানে কি ইঞ্জিন রেড লাইন? মানে হলো যে আমরা যখন বাইকটা চলাবেন, দেখবেন বাইকের যে আমাদের যে আরপিএম মিটার রয়েছে না, আরপিএম কাঁটাটা রয়েছে, আরপিএম কাঁটার মধ্যে একটা লাইট থাকে, সেটা লাল কালার জ্বলে। তো সেই লাইটটা আপনারা জ্বলাবেন না। এবার এটা জ্বলে কীভাবে? যখন আপনারা বাইকটাকে হাই স্পিডে রাইডিং করবেন বা বেশি স্পিড আপনার বাইকটাকে নিয়ে যাবেন, তখন কিন্তু সেই লাইটটা কিন্তু জ্বলে। তো এই লাইটটা আপনারা দেখবেন যে এই লাইটটা যেন না জ্বলে। এক কথা, আমার কথার অর্থ হলো নতুন বাইক কিনলেন, 2 দিন 3 দিন 10 দিন 15 দিন 20 দিন হয়েছে, এক্ষেত্রে আপনারা যতদিন না প্রথম সার্ভিসিং হচ্ছে বা দ্বিতীয় সার্ভিসিং হচ্ছে, আপনারা এতদিন পর্যন্ত বাইকে ওভার স্পিডিং করবেন না। এর ফলে কি হবে আমি এটা বলছি, আর কেন করবেন না সেটা আপনাদেরকে বলছি। দেখুন এটা আপনাদের না করার যে কারণটা সেটা হলো কি, আপনাদের যে বাইকের ইঞ্জিনটা রয়েছে সেটা কিন্তু ঠিকমতো খোলে না। একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, যখন আপনারা নতুন বাইক নেবেন সেই বাইকটা কিন্তু বেশিরভাগ কিন্তু গরম তাড়াতাড়ি হয়, এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। যে কোনো সময় আপনারা যদি নতুন বাইক নিয়েই থাকেন, কয়েকদিন হয়েছে, আপনারা একটু লক্ষ্য রাখবেন আপনার বাইকে যে ইঞ্জিনের হিটটা একটু বেশি দেখা যাচ্ছে। এটা কারণটা জানেন কি? কারণটা হলো আমাদের ইঞ্জিনটা কিন্তু তখন পুরোপুরি খোলে না। এবার খোলে না মানে আমাদের ইঞ্জিনের যে ভিতরকার পার্টসগুলো রয়েছে, আমি একবারে আপনাদের পাতি বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি, আমি অত পার্টস মাস করে বলছি না, তাহলে আপনারা বুঝবেন না, মানে পার্টসের নামগুলো সব বলছি না। নর্মাল আমাদের ইঞ্জিন, এটা আমাদের ইঞ্জিন, ইঞ্জিনে দেখবেন একটা পার্টসের সাথে আরেকটা পার্টস লাগানো থাকে, এবং লাগানোর সাথে কী হয়, একটু না একটু ঘর্ষণ থাকে, ঠিক আছে, মানে পুরোপুরি কিন্তু স্মুথ হয়ে যায় না। কারণ আমাদের ইঞ্জিনটা নতুন, কী হয় ভিতরে যে আমাদের ইঞ্জিনের ভিতরে অন্যরকম পার্টসপত্র থাকে, এবার পার্টসপত্রগুলো কী হয় একে অপরের সাথে কিন্তু এরকম টাচ থাকে। এবার টাচ থাকার পরে কী হয়, তো একে অপরের কিন্তু একটু করে ঘর্ষণ হয়, মানে এটা তখন স্মুথ থাকে না। স্মুথ না থাকার কারণে কিন্তু ঘর্ষণ হয়, এই জন্য কিন্তু ইঞ্জিনটা গরম হয়। এইবার একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, যে এই জিনিসটা আমি ধরুন, এই জিনিসটা কিন্তু খোলা যায়, এটা একটা সেলফি স্টিক, তো এটা নর্মালি কিন্তু খোলা যায়। হ্যাঁ, এবার দেখা গেল আমার এটা এরকম খোলা যাচ্ছে, একটু কিন্তু শক্ত রয়েছে, আমার এটা যেহেতু নতুন। এবার আমি এই জিনিসটাকে যদি প্রত্যেকদিন আমি এরকম করি, প্রত্যেকদিন আমি করছি এটা, ঠিক আছে, অনেকক্ষণ ধরে করছি, এটাতে কী হবে, আমাকে কিন্তু ধীরে ধীরে এটা ঢিল হয়ে যাবে। সেরকম কিন্তু ইঞ্জিনের ক্ষেত্রেও যখন আপনার প্রথম নিয়ে যাবেন না, ইঞ্জিনটা এরকম টাইট থাকে, যখন এর মধ্যে যখন আমাদের মোবাইল তো থাকেই, মোবাইলটা সে রুট ব্রিগেড করে, তো সেটা যখন আমাদের ধীরে ধীরে আমাদের অনেক কিলোমিটার চলবে, তো সেটা কী হয় ধীরে ধীরে আমাদের কিন্তু এটা সবসময় চলার ক্ষেত্রে চলার জন্য সেটা কিন্তু ধীরে ধীরে ঢিল হয়ে যায়। এটা আমরা বলে থাকি ইঞ্জিনটা খুলে গেল, মানে ইঞ্জিনটা ভালো তখন কিন্তু পারফরমেন্স দিবে, মানে আমাদের ইঞ্জিনটা পুরোপুরি খুলে গেল। এবার আমাদের ইঞ্জিনটা যেমন চলা তেমন চলবে, কোনো রকম ঘেস খাচ্ছে না, এক কথা আমাদের ইঞ্জিনটা কিন্তু পুরোপুরি স্মুথ হয়ে গেল, ঠিক আছে। তো অনেকে সেটা করার আগেই বেশি স্পিডে চলা, সেখানে কী হয় আমাদের কিন্তু এটা খুব স্পিডে হচ্ছে, মানে আমাদের ইঞ্জিনের যে কাজটা হচ্ছে সেটা কিন্তু খুব স্পিড হচ্ছে, হতে হতে ঘর্ষণটা কিন্তু খুব তাড়াতাড়ি ফলে, এর ফলে আমাদের কিন্তু ইঞ্জিনের ভলভগুলো আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার চান্স থাকে, বা পরবর্তীকালে ইঞ্জিনে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায়। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। তো অবশ্যই সেই জন্য রেড লাইটিং আপনারা উঠাবেন না, মানে বাইকে একচেন্সে, মানে আপনার বেশি আরপিএমে প্রথম অবস্থায় কম করে 60 দিন তো চলাবেন না, মানে 60 দিন বলতে আপনারা নর্মালি 1500 কিলোমিটার কিন্তু এইভাবে চলাবেনই না বেশি স্পিডে। 1 নম্বর টিপস হয়ে গেল। 2 নম্বর যে ভুলটা অনেকে করেন সেটা হলো কি, ওয়ান স্পিড রাইডিং। মানে কি, আপনারা নতুন বাইক নিয়েছেন, অনেকে জানে যে প্রথম বাইকে বেশি জোরে চালানো উচিত না বা বেশি রগনারও উচিত না, অনেকে এটা জানে কিন্তু, ঠিক আছে। তো সেটা জানার ক্ষেত্রেও একটা ভুল করে থাকা গেলে সেটা হলো কি, এক স্পিডে বাইককে সবসময় চলা না। দেখা গেল 14-15 কিলোমিটার 20 কিলোমিটার বা 50 কিলোমিটার কিলোমিটার একটানা চালাচ্ছেন, একটানা বলতে বেশি হাইওয়ে রোডে যাচ্ছেন, এবারে আপনারা একটানা বাইক চালাচ্ছেন, না কমাচ্ছেন না বাড়াচ্ছেন, এইভাবে আপনারা চলছেন, ফাঁকা রোড আছে চালাচ্ছেন, এইভাবে আপনারা করবেন না। কারণ দেখুন আমাদের নতুন বাইক সব কিছু কিন্তু আমাদের এখন পুরোপুরি ফ্রি হয়নি, ব্রেক থেকে শুরু করে সব কিছু কিন্তু নতুন, তো সব কিছু ফ্রি না হওয়ার কারণে কী হবে, আমাদের সেগুলোকে ফ্রি করতে হবে আমাদের নিজেকে। সেজন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে একবার স্পিডটা বাড়াতে হবে, একবার কমাতে হবে। এই না স্পিড বাড়ানো বলে আমি বলছিলাম আপনার 100 ঠিকিয়ে দিয়ে পুরো স্পিড বাড়িয়ে নিন, সেরকম কিন্তু আমি বলছি না। আপনাদের স্পিডটা বাড়াতে হবে কীভাবে, এটা আমাদের অ্যাক্সিলারেটর রয়েছে, এবং এই অ্যাক্সিলারেটরটাকে আমাদেরকে এরকম করে টানলে কিন্তু হবে না, আমাদের অ্যাক্সিলারেটরকে ধীরে 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 আমাদের টেনে উঠাতে হবে। এবার কত স্পিডে উঠাবেন, মোটামুটি আপনার 40 থেকে 50 স্পিডে উঠাবেন, তার থেকে বেশি দিয়ে উঠাবেন না। বা আপনারা দেখা গেল 50-এ যাচ্ছেন বা 55-তে যাচ্ছেন, এরকম স্পিডে আপনারা যাচ্ছেন, একটা না এরকম যাচ্ছে, এরকম করবেন না। ধীরে ধীরে আপনারা একটু অ্যাক্সিলারেটর ছেড়ে স্পিডটা কমাবেন, আপনাদের গিয়ারটাকে আপ ডাউন করবেন, আপনাদের ব্রেকটাকে প্রেস করবেন, ক্লাচটাকে প্রেস করবেন, এই সব করলে কী হবে, আমাদের স্পিডটা একটু বাড়াবে একটু কমাবে। এর ফলে আপনাদের যে স্পিডটা, আপনাদের যে ইঞ্জিনটা রয়েছে, সরি এই ইঞ্জিনটা আপনাদের কিন্তু খুলবে, আমাদের বাইকে যত কিছু আছে সবগুলো কিন্তু খুলবে। এর জন্য আপনারা কী করবেন, নর্মালি আপনারা অ্যাকশান সেরকম উঠাবেন না, ধীরে ধীরে আপনারা একটু উঠালেন, 50 বা 40-এ নিয়ে গেলেন, আবার আপনার স্পিডটা কমিয়ে দিলেন, আবার একটু বাড়ালেন, একটু কমিয়ে একটু যাচ্ছেন, তো এইভাবে আপনারা কিন্তু করবেন। 2-3 কিলোমিটার একটু এক স্পিডে গেলেন, আবার একটু কমালেন 1 কিলোমিটার, এভাবে আপনারা কিন্তু রাইডিং করবেন। এক্ষেত্রে আপনাদের পুরো ইঞ্জিনটা বা পুরো বাইকের ক্লাচ থেকে শুরু করে ইঞ্জিন ব্রেক থেকে শুরু করে আপনাদের গিয়ার বক্স থেকে শুরু করে সব কিছু কিন্তু ধীরে ধীরে খুলবে। তো সেই কারণে আপনারা এইগুলো করবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই 3 নম্বর পয়েন্টটা। 3 নম্বর পয়েন্ট যেটা চলে আসে সেটা হলো সার্ভিসিংয়ের ক্ষেত্রে। আপনারা সার্ভিসিংয়ের ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে, দেখুন আপনারা যে কোম্পানির বাইক নিন, দেখা গেলো আপনারা ইয়াম্মা নিচ্ছেন, বাজাজ নিচ্ছেন, বা আপনারা টিভিএস নিচ্ছেন, বা হিরো বা হুন্ডা, যেটাই হোক, এক একটা সার্ভিসিংয়ে এক রকম নিয়ম। মানে কোনো কোম্পানি বলে 600 কিলোমিটার সার্ভিসিং করো, কোনো কোম্পানি বলে 700-তে করো, কোনো কোম্পানি 800-তে করো, তো এইভাবে কিন্তু বলে। তো আপনারা যেই কোম্পানি যেভাবে বলছে আপনারা সেভাবে সার্ভিসিং করবেন। এর মধ্যে একটা ডাউট থাকে, অনেকেই কী করে বাইক খুব মাত্রায় চালায়, মানে আপনাদের এমন একটা পারপাসে আপনার বাইক নিয়েছেন, আপনাদের বাইককে অনেক রাইডিং করতে হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের দেখা গেল 700 কিলোমিটার আপনাদেরকে বাইকটাকে সার্ভিসিং করতে বললো। এবার আপনারা কী করবেন, আপনার বাইকটা দেখা গেল 10 দিনের মধ্যে আপনাদের 700 কিলোমিটার পার হয়ে গেলো, তাহলে কি আপনারা করবেন না, মানে কোম্পানি থেকে বললো আপনাদের 1 মাস পরে আসেন, 1 মাস পরে সার্ভিসিং হবে, 600 কিলোমিটার হয়ে যাবে, একটা আইডিয়া করে বলে দিল। আপনারা দেখা গেলো 3 দিনের মধ্যে আপনারা 1000 কিলোমিটার চলিয়ে দিলেন, তাহলে কি সার্ভিসিং করবেন না? দেখুন এক্ষেত্রে বলতে চাই, আপনাদের যখনই 600 কিলোমিটার বা 700 কিলোমিটার হয়ে গেল, কোম্পানি থেকে যেটা বলছে সেটা হয়ে গেল, আপনারা সার্ভিসিংয়ে দিয়ে দেবেন বাইক। সে আপনাদের যদি একদিনে হয়ে যায়, সেটা একদিনে বাইক দিয়ে দেবেন কোম্পানিতে। তো মেন কথা হলো আপনাদের কোম্পানি থেকে যত কিলোমিটার বলবে, এত কিলোমিটার এসে আমাকে সার্ভিসিংটা করিয়ে নিয়ে যান, তত কিলোমিটার গিয়ে আপনারা সার্ভিসিং করাবেন, ফার্স্ট সার্ভিসিং এবং সেকেন্ড সার্ভিসিং, এটা আপনাদের মাস্ট, এটা করানো উচিত। এটা করলে আপনাদের বাইকটা কিন্তু লাস্টিং অনেক দিন চলবে। এটা আপনারা অনেকে ভুল করে দেন, তো অনেকে বেশি চলায় না, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক দিন হয়ে যাচ্ছে, আপনাদের দেখা গেল 600 কিলোমিটার বললো, আপনাদের 3 মাস হয়ে যাচ্ছে, 600 কিলোমিটার আপনারা পারি করছে না, সেটাও কিন্তু করবেন না। দেখা গেলো বললো যে 2 মাস পরে আসেন বা 1 মাস পরে আসে সার্ভিসিং করিয়ে নিয়ে যান, যদি আপনাদের 1 মাস পরে যদি 600 কিলোমিটার না হয়, তো আপনারা তাও কিন্তু সার্ভিসিংটা করিয়ে নেবেন। আর যারা বেশি চলায় তাদের ক্ষেত্রে তো বলে দিলাম, আপনারা এভাবে করবেন। আজ বন্ধুরা যদি কিছু না বুঝতে পারেন, আমার কথা কোনো রকম বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা ইনস্টাগ্রাম আইডির উপরে দেওয়া আছে, এই আইডিতে গিয়ে ফলো করে আমাকে মেসেজ করুন, আমি দাদা আমি এই পয়েন্টটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা বুঝিয়ে দেবো আপনাদেরকে। যারা মেসেজ করে তারা জানে আমি কিন্তু ভালো মতো সাথেকে বুঝিয়ে দিই, তো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবেন। এর সাথে আমাদের 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো রং রাইডের ক্ষেত্রে, যে অনেকে যে বললাম না যে অনেক চলানোর জন্য বাইকটা নেয়। তো দেখুন রং রাইডে আপনারা করতে পারবেন কি না, এই পয়েন্টটা অনেকে মনের মধ্যে থাকে যে আমার নতুন বাইক রয়েছে, আমি এখন বেশি বাইকটাকে রাইড করতে পারবো কি না। আমি এক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা বেশি চলাতে পারবেন, 100-150 কিলোমিটার 200 কিলোমিটার আপনার বাইকটাকে একটানা নিয়ে যেতে পারবেন কি না, ওটাও অনেকে মনে থাকে। তো আমি এই ক্ষেত্রে বলবো আপনারা পারবেন না, আপনারা লং রাইড করুন। আপনারা 200 কিলোমিটার দেখা গেলো গেলেন, আপনাদের এখন টার্গেট আছে আপনারা এখান থেকে 200 কিলোমিটার বাইকটাকে নিয়ে যাবেন, নতুন বাইক আপনার একবারে। তো আপনারা কী করবেন, একটানা যাবেন না, 100-150 কিলোমিটার 200 কিলোমিটার একটানা যাবেন না। আপনারা কী করবেন, 30 কিলোমিটার 40 কিলোমিটার পরে পরে আপনারা বাইকটাকে একটু রেস্ট দেবেন, রেস্ট দেওয়ার পর আপনার বাইকটাকে নিয়ে যান, এটাতে আপনাদের কোনো রকম সমস্যা নেই। যদি আপনারা একটানা যান, এটাতে কিন্তু আপনার ইঞ্জিনে চাপ পড়বে, এটাতে কিন্তু আপনাদের সমস্যা। তো সেই জন্য আপনারা কী করবেন, দেখা গেল আপনাদের 200 কিলোমিটার আপনাদের যেতেই হবে, তো আপনারা কী করবেন, 30 কিলোমিটার বা 40 কিলোমিটার পরে গিয়ে আপনার বাইকটাকে রেস্ট দিলেন কিছুক্ষণ, ইঞ্জিনটাকে ঠান্ডা করালেন, ঠান্ডা করানোর পরে আবার আপনার বাইকটাকে নিয়ে চলে গেলেন। তো এইভাবে কিন্তু আপনাদেরকে রাইডিংটা করতে হবে। তো বন্ধুরা এবার আমরা জেনে নিই 5 নম্বর পয়েন্টটা। তো 5 নম্বর পয়েন্টটা জানার আগে বন্ধুরা এতক্ষণে যারা ভিডিওটা দেখেছেন মন দিয়ে, তো অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগলে, আর যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ফলো করবেন অবশ্যই ইনস্টাগ্রামে। তো চলুন 5 নম্বর পয়েন্টটা এবার আমরা জেনে নিই। দেখুন 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ফিউল সম্পর্কিত। মানে কি, অনেকে কী করে গায়ে বাইক তো কিনে নেয়, কিনে নেওয়ার পরে যে ফিউলটা রয়েছে সেটা কিন্তু রিজার্ভে বা রিজার্ভের থেকে কমে কিন্তু তেল রেখে দেয়। দেখুন প্রত্যেকটা বাইকের একটা করে নির্দিষ্ট তেলের মাপ রয়েছে, যে কোনো বাইক আড়াই লিটার বা কোনো বাইক 3 লিটার, কোনো বাইক 2 লিটারে কিন্তু রিজার্ভে পড়ে যায়। তো আপনারা কী করবেন, সবসময় রিজার্ভে বাইকটাকে রাখবেন না, রিজার্ভের থেকে একটু আপনারা তেল যতটা পারবেন বেশি রাখার চেষ্টা করবেন। এটাতে কী হবে, আপনাদের যে ফিউল পাম্প রয়েছে ফিউল পাম্পটা কোনোদিনও নষ্ট হবে না, ঠিক আছে। তো আপনারা যদি বেশি এরকম কম তেল রেখে চলাচ্ছেন, দেখা গেল পঞ্চাশ টাকা একশো টাকা তেল চলছেন আর চলছেন, আবার ড্রাই করে আবার চলাচ্ছেন। এইভাবে করলে আপনাদের আস্তে আস্তে ফিউল পাম্পটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটাতে কিন্তু আপনাদের, হ্যাঁ, যদিও আপনাদের ফিউল পাম্পটা কোম্পানি থেকে ওয়ারেন্টির মধ্যেই থাকে, তো অনেকে এটা জানে না, তো এটা কিন্তু ওয়ারেন্টির মধ্যে থাকে ফিউল পাম্পটা। তো ফিউল পাম্পটা আপনাদেরকে চেঞ্জ করে দেওয়ার জন্য অনেক রকম কিন্তু ভ্যানতারা করবে, যেমন ধরেন বলবে নাই, বা আপনাদের আসতে দেরি হবে, তো আপনারা কি চাবেন নতুন বাইক নিয়ে সেটার জন্য আমি বসে থাকবো? সেটা তো না। তো সেই জন্য আপনাদেরকে ঠিকমতো চলাতে হবে বা ঠিকমতো আপনাদের মেনটেন করতে হবে। যদি মেনটেন সেভাবে করেন, আপনার ফিউল যে পাম্পটা আছে সেটা নষ্ট হবে না, আপনাদের বলদাত লাগবে না। সেই জন্য অবশ্যই আপনার লোকের এরকম কোম্পানি আসাই থাকবে না, শোরুমে আসা যে আমাকে বদলে তো দিবেই, তো যা হবে দেখা যাবে, তো এরকম কিছু না। আপনারা কী করবেন, ভালো মতো আপনারা তেলটা কিন্তু ভরিয়ে রাখবেন, অবশ্যই রিজার্ভে বেশি রাখবেন না। সে মাঝে সাঝে হলো সেটা আলাদা জিনিস, বেশিরভাগ টাইমটা কিন্তু আপনারা রিজার্ভে রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তো 6 নম্বর যে ভুলটা করে অনেক ভাইরা এটা করে, মানে ভাই বলতে যারা অল্প বয়সে বাইক নিয়েছে, অল্প বলতে 18 বছর হয়েছে বা 19 বছর হয়েছে বাইক নিয়ে নিয়েছে, বাড়ি থেকে দিয়েছে বা যেটাই হোক, কলেজ স্টুডেন্ট হোক, সেই ভুলটা কি, সেটা হলো লাইট মডিফিকেশন। এটা আপনারা করবেন না। আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম যে আপনারা কীভাবে মডিফিকেশন করলে আপনাদের বাইকটা নষ্ট হতে পারে, বাইকের যে ব্যাটারি সম্বন্ধে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটার মধ্যে বলেছিলাম। তো অবশ্যই আপনারা এই ভুলটা কিন্তু করবেন না। বাইকের যে বাইক নিলেন, নতুন বাইক নেওয়ার পরে আপনারা বাইকের হচ্ছে অনেক রকম লাইটের মডিফিকেশন করলেন, এটা কিন্তু করবেন না, এটা একবারে ভুল। কারণটা কি, এখন সব BS6 গাড়ি রয়েছে, সবগুলো কিন্তু যে কানেকশন সব আলাদা আলাদা রয়েছে, তো কোনো তার যদি এদিক ওদিক হয়ে যায় তো আপনার বাইকে কিন্তু বড়সড় একটা লোকসান হয়ে যাবে। আর এক্ষেত্রেও আমি বলবো ব্যাটারিতে অনেক রকম চাপ পড়ে আপনারা যদি এরকম লাইট মডিফিকেশন বেশি করেন, তো সেই জন্য বলবো, অনুরোধ করবো, তো আপনারা লাইট মডিফিকেশন বেশি করবেন না। মানে বেশি বলতে না করলেই হলো, বাইকটা তো লাইট লাগাতে হবে এর কোনো মানে নাই। আর লাইট লাগাবেন বর্ষার দিনে, হবে অনেক রকম জল পড়বে, জল পড়ে কানেকশান অনেক রকম প্লাস মাইনাস এক জায়গায় হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু আপনাদের বাইকে কিন্তু সমস্যা দেখা দেবে, তারটার পুড়ে যাবে। তো এর থেকে দরকার নেই আমার লাগানোর, না লাগানো ভালো। সে 4 ইন্ডিকেটার করলেন সেটা আলাদা জিনিস। তো আপনারা এরকম লাইট মডিফিকেশন বেশি করবেন। অনেকে ইঞ্জিনের মধ্যে লাইট লাগিয়ে রাখে, এসব ভুল, এসব আপনারা করবেন না। তো চলুন এবার আমরা জেনে নিই লাস্ট এবং শেষ যেই ভুলটা অনেকে করে, তো এটা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো কি, সেটা হলো ইঞ্জিনের চাপটা কীভাবে পড়ে। নতুন একটা বাইক নিলেন, এবার বাইক নেওয়ার পরে অবশ্যই আপনাদের বন্ধুদের নিয়ে ঘোরাতেই হবে। বন্ধুদের মানে আপনাদের ফ্রেন্ড সার্কেল কম করে 5টা বা 4টা তো বন্ধু হবে, এবার 5টা 4টা বন্ধুর মধ্যে আপনাদের বন্ধুদের মধ্যে দেখা গেলো 2টা 3টা বন্ধুকে আপনাকে নিয়ে ঘুরতে হবে। সে ঘুরলেন, কোনো ব্যাপার না, সে অল্প একটু ঘুরলেন, সেটা কোনো ব্যাপার না। দেখা গেলো আপনার অনেক কিলোমিটার, 15-16 কিলোমিটার রোজ ঘুরছেন পিছনে 2জনকে বসিয়ে নিয়ে। তো এটাতে কী হবে, নতুন বাইকে কিন্তু ইঞ্জিনে অনেকটা চাপ পড়বে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনার বন্ধুর বলবেন খারাপ মনে করবে সেটা না, আপনার বন্ধুকে বুঝিয়ে বলবেন প্রথম গাড়ি রয়েছে, এখন নতুন গাড়ি, ইঞ্জিনে একটু চাপ পড়বে, কয়েকদিন আমি সার্ভিসিংটা করে নিই, প্রথম 2টি সার্ভিসিং টাইম করে নিই, তারপরে পিছনে উঠো, কোনো ব্যাপার না। তার আগে এরকম পিছনে যদি বেশি আপনারা লোড দিয়ে চলান, মানে বাইকে যখনই আপনারা 2জনকে উঠাবেন, বাইকে অটোমেটিকলি চাপ উঠবে। আর নর্মালও আপনার যদি ভালো বাইকই হয়, মানে অনেক দিন থেকে পুরোনো একটা বাইক হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের 3জনকে নিয়ে, মানে 2জনকে পিছনে বসিয়ে নিয়ে আপনাদের 3জন হচ্ছেন, এভাবে রাইড করাটা ঠিক না। তো এটা কিন্তু মাথায় রাখবেন, 3জনকে নিয়ে কোনো সময় রাইড করবেন না। এই ভুলগুলো আপনারা কিন্তু অবশ্যই কোনোদিনও করবেন না, এটাতে আপনাদের ইঞ্জিনে কিন্তু চাপ পড়ে। আর এটা সবথেকে বেশি হয় নতুন বাইক কেনার ক্ষেত্রে, যে পিছনে বেশি মানুষকে নিয়ে ওঠানো, কারণ নতুন বাইক অবভিয়াসলি আপনারা নতুন বন্ধুকে উঠাবেন বা মা বাবাকে উঠাবেন, তো এটা কিন্তু হয়ে থাকে। সে মা বাবাকে উঠালেন, 2-3 কিলোমিটার গেলেন, একটু বাজারে গেলেন, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। সবসময় বন্ধুদের নিয়ে 2-3জনকে নিয়ে ঘুরছেন, এটা করবেন না। বেশি আপনারা ভারী বোঝা পিছনে নিয়ে, বেশি নতুন বাইক নেওয়ার সাথে এরকম নিয়ে চলাবেন না। দেখা হলো অনেকে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে, এবার পিছনে সবসময় গ্যাস সিলিন্ডার রেখেছে, একটা গ্যাস সিলিন্ডার অনেক ভারী হয়, তো সবসময় একটা ভার থাকছে। তো এইভাবে আপনারা যত পারবেন প্রথম অবস্থায় বাইকটাকে ফ্রি করে চলান। আর বেশি আপনারা রগাবেন না, প্রথমত হাই RPM লো RPM এরকম বেশি করবেন না। কীভাবে আপনারা টানবেন সেটা আমি দেখিয়ে দিলাম, স্লোভাবে আপনাদের এরকম উঠাতে হবে, এটা বলে দিলাম। তো আপনারা বেশি ইঞ্জিনের চাপ ফেলবেন না, যতটা এরকম ইঞ্জিনের চাপ কম ফেলবেন, প্রথম থেকে 2য় সার্ভিসিং অবধি 1 মাস বা 2 মাস এরকম একটু মেনটেন করে চলাবেন। তারপরে তো সারা জীবন পড়েই আছে, মানে সারা জীবন বলতে 2-4 বছর যে কয়েক বছর বাইক চলাবেন সেটা তো পড়েই রয়েছে, আপনারা তারপরে নিজের মতো করে বাইকটাকে চলাবেন। তো এরকম টেস্ট করার জন্য এরকম বেশি স্পিডও বাইকটাকে চলাবেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকে ভিডিও টপিক। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আগামী তারিখে থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।